সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আপনাদের মাঝে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় একটি বিষয় বিষয়টি হচ্ছে ফেস অ্যাপ আমরা জেনে নেব শরীয়তের কতটুকু কতটুকুভাবে এই অ্যাপকে ইসলাম সাপোর্ট করে কি না আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি পরিষ্কার করে বলবো তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় জানাবো সেটি হচ্ছে বর্তমান কিছু ইয়াং জেনারেশন যারা আছেন মুসলিম উম্মা ভাইদেরকে বলবো কিছু মানুষ বলেন যে বর্তমানে আলিম ওলামা এবং ইসলাম ভাইরাল হওয়া বিষয় বিষয়গুলোকে সাপোর্ট করে না আমি আপনাদের উদ্দেশ্যে বলবো না মুসলিম উম্মা ভাইরা সেই বিষয়টি নয় রাসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া শরীয়তের মানদণ্ড অনুযায়ী যে বিষয়টি ইসলাম সাপোর্ট করে আলিম ওলামারাও সেই বিষয়টিকে সাপোর্ট করে শরীয়ত যে বিষয়টি মূল নীতি দিয়েছে এই মূল নীতির ভিত্তিতে আমাদেরকে জীবনের সব কাজগুলো করতে হবে মূল বিষয় হচ্ছে ওয়াল আস টু ফিল ওয়ার্ল আস টু ফিল মহামালাতি আল ইবাহা ইবাদতের বাইরে যত মুআমালাত আছে চলাফেরা ওঠা উঠা বসা আচরণ এগুলো সবগুলো শরীয়তের মানদণ্ডে যদি পড়ে তাহলে আমরা এটিকে গ্রহণ করব যদি শরীয়তের মানদণ্ডে এগুলো না পড়ে তাহলে আমরা এগুলোকে গ্রহণ করব না আসুন আজকে আমরা জেনে নিব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি বিষয় ফেস অ্যাপ ইসলাম কি বলছে এ বিষয়টি আমরা জানা দরকার কারণ মুসলিম কি জানা দরকার যে কাজটি আপনি করবেন এই কাজটি কি সঠিক হচ্ছে কিনা ইসলামের মানদণ্ডে দণ্ডে সেই কাজটি আপনার পরিপূর্ণতা আসতেছে কি না এটা আপনাকে জানার বিষয় আসুন সে বিষয়টি জানছি ফেস অ্যাপস এটি এমন একটি অ্যাপস এর মাধ্যমে মানুষের বার্ধক্যর অবস্থা কেমন হবে এটি বর্ণনা করা হয় এর মাধ্যমে আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর পর তার ফেসটা কেমন হবে তার বার্ধক্যে শরীরের টাকচার কেমন হবে এটি বর্ণনা করা হয় এটি একটি ফিটনা ফেইস অ্যাপস এটি ইসলামের দৃষ্টিতে একটি ফেতনা কারণ কোরআনে কারিমি তিরিশ নাম্বার সুরা সুরা রুমের তিরিশ নাম্বার আয়াতি কারিমায় আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করো না আর আমরা আজকে এই ফেতনাকে নিয়ে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করছি অনেক মুসলিম ভাইদের প্রশ্ন আসতে পারেন আমরা তো পরিবর্তন করছি না আমরা জাস্ট ফান করছি ভাই আমি আপনাকে বলবো ইসলামে ফান করতে হবে তবে ইসলামের শরীয়তের যেটাকে হারাম করেছেন অবৈধ করেছেন সেটা নিয়ে ফান করা যাবে না আপনি কি যে বার্ধক্যের যে চেহারাটি আপনি উপস্থাপন করছেন এই চেহারা কি বার্ধক্যে আপনার হবে আর আল্লাহ রাব্বুল আলমী সেই চেহারাকে আদেও আপনাকে দিবেন আর আপনি কি বার্ধক্য পর্যন্ত পৌঁছাতে পারবেন এ বিষয়টি আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যদি না দিতে পারেন তাহলে আপনি যুবক বয়সে কেন বার্ধক্যের সে বিষয়টি উপস্থাপন করছেন রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম এ বিষয়ে আল্লাহ রাসুল বলেছে আল ফিতনা তু আসাদ মিনাল কাতল ফিতনা হচ্ছে হত্যার চাইতেও নিকৃষ্ট একটি গুণা এই জন্য মুসলিম ওম্মাকে খেয়াল রাখতে হবে ফিতনা করা যাবে না ফেইস অ্যাপস এটি বর্তমান জামানায় ইমান বিধ্বংসে একটি চক্রান্ত এই ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য ইহুদিয়ার মুশ্রিকরা এই ফেইস অ্যাপসকে তৈরি করেছে প্রিয় মুসলমান বন্ধুগণ আমার আমাদেরকে লক্ষ্য করতে হবে এই ফেইস অ্যাপসের মাধ্যমে আমাদের আখিরাত বিনষ্ট হয়ে যাচ্ছে ফেইস অ্যাপসের মাধ্যমে আমাদের আখিরাতের কথাগুলোকে ভুলে রেখে দুনিয়ার বিভিন্ন মহ আমাদেরকে ফেলে দেওয়া হচ্ছে Face অ্যাপসের মাধ্যমে আমাদের ফেতনাগুলো এই পৃথিবীতে বৃদ্ধি করে দেওয়া হচ্ছে ফেস অ্যাপস এটি এমন একটি অ্যাপস যার মাধ্যমে শিরিক করা হচ্ছে শিরিক করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 65 নম্বর আয়াতি কারিমায় বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইয়ালামু মান ফিস আউদি গায়ব ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে গায়ে খবর কেউ জানেন না আর আপনি ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে এই ফেইস অ্যাপসের মাধ্যমে আপনি মানুষগুলোকে ইঙ্গিত করাচ্ছেন ভবিষ্যতের দিকে যে আপনার ভবিষ্যৎ চেহারা এমন হবে আপনি তো আল্লাহর সাথে শিরিক করলেন কারণ ভবিষ্যতের খবর গায়েবের খবর আল্লাহ আল্লাহরবুল আলম ছাড়া আর কেউ জানেন না হাসরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টা উপস্থাপন করেছেন রহিম আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া গাইবের খবর এমনকি রাসুল ক্যারিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত গাইবের খবর জানেন না আর আপনি একটি অ্যাপসের মাধ্যমে আপনি ফেইস অ্যাপসের মাধ্যমে আপনি ভবিষ্যতের খবর দিচ্ছেন ভাই আপনি তো গোনা করছেন ভাই আপনি তো শিরিক করছেন আল্লাহ বলেছে শিরিক করলে শিরিকের গুনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাল্লাহ লা ইয়াগফির আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেছেন আমি আল্লাহর সাথে যারা শিরিক স্থাপন করবে আমি তাদের গুণা মাফ করব না আপনি কি ভেবে দেখেছেন আপনি ফান করতে গিয়ে ফেসবুক আর ইউটিউবে আপনি ফান করতে গিয়ে আপনি কি আল্লাহর সাথে শরিক স্থাপন করছেন আর শিরিকের সিরিকের গুণা আল্লাহরবুল আলমিন মাফ করবেন না মাফ করবেন না মাফ করবেন না এই জন্য এই ফেতনা থেকে এই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ভাই এটি একটি বিদ্যার প্রচলন ফেস অ্যাপসের মাধ্যমে বিদ্যাকে প্রচলন করা হচ্ছে আজ মুসলমানদের ইমানকে ধ্বংস করবে জন্য আজ গায়েবকে গায়েবের মালিক আল্লাহ এর বিশ্বাসকে মুসলমানদের ভিতর থেকে দূরে সরবার জন্য আজ বিভিন্নভাবে পরিকল্পনা করা হচ্ছে আর জ্যোতিষী বিদ্যার প্রচলন করবার জন্য আজ পৃথিবীতে এই ফেস অ্যাপস বিভিন্নভাবে মানুষকে ধোকা দিচ্ছে আপনি যে ফেস অ্যাপস এর মাধ্যমে যে বার্ধক্যের আপনি চিত্র উপস্থাপন করছেন এটিতে এটি একটি শয়তানের ফাঁদ শয়তান আল্লাহ রব্বুল আনাবিনকে আল্লাহ রব্বুল আনামিনকে যখন দুনিয়াতে আল্লাহ পাক অবিশপ্ত করে শয়তানকে প্রেরণ করলেন তখন আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে বললেন শয়তান আল্লাহর কাছে বললেন সুম্মা লা ইয়াতি আনহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারুহুম শাকিরিন আল্লাহ আমি মানুষকে বাম দিক থেকে প্রতারণা করব ডান দিক থেকে প্ররোচনা দিব সামনে থেকে দিব পিছে থেকে দিব ভাই মুসলিম উম্মা আপনি কি লক্ষ্য করেছেন আপনাকে শয়তান প্রতারণা করছে এই ফেস অ্যাপসের মাধ্যমে আপনার ইমান ধ্বংস করছে শয়তানের একটি ফাঁদে আপনি পা দিয়েছেন কোরআনে করিম আল্লাহ রব্বুল আলামিন চার নাম্বার সুরা সুরা নিসার একশত উনিশ নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন বলেন শয়তান বলেছে শয়তান মানুষে আল্লাহ আরাম্বুল আলআমিনের মানবজাতিকে শয়তানের আদেশে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে মানুষকে গোমরাহী করতে চায় আপনি যে ফেস অ্যাপস যে ইউজ করছেন এর মাধ্যমে তো আপনি গোমরাহ হয়ে যাচ্ছেন শয়তান আপনাকে প্ররচনা দিচ্ছে এই জন্য শয়তানের ফাঁদকে রেখে আপনাকে আল্লাহর জন্য আপনার জীবনটা দিতে হবে রাসূলে করিম সাল্লাল্লাহ আই ওয়াসাল্লাম এই ফিতনাগুলোর বিষয়ে রাসূল কারিম সাল্লাল্লাহ আলাসাল্লাম বর্ণনা করেছেন হজরতে আম্মাজান আয়শা রিয়াল্লা আলা আনহা থেকে বর্ণিত হজরতে আম্মাজান আয়েশা বলেন রাসূল সাল্লাল্লাহসলাম বলেছেন কেয়ামতের ময়দানে ওই সকল মানুষদের কঠিন শাস্তি হবে যে সকল মানুষেরা তাদের জীবনের মানুষেরা দুনিয়াতে পরিবর্তন করবে আল্লাহর সাথে সাদৃশ্য স্থাপন করবে আল্লাহর সাথে মানুষকে আল্লাহর সাথে তার মানুষের বিভিন্ন বিষয়গুলোকে সাদৃশ্য স্থাপন করবে আপনি তো আল্লাহর সাথে সাদৃশ্য স্থাপন করছেন আল্লাহর সাথে আপনার চেহারাকে বিকৃতি করে আপনার চেহারা আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর পর কি হবে এই বিষয়টা আপনি উপস্থাপন করে আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য স্থাপন করছেন এর জন্য রাসুলে কারিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছে কেমন দিন এই সকল মানুষ যারা চেহারার পরিবর্তন করবে এদের বিচার হবে কিয়ামতের দিন আর আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন পৃথিবীর মানুষ তোমরা যারা আমার সৃষ্টির সাথে সাদৃশ্য স্থাপন করে যারা তোমরা আমার সৃষ্টিকে পরিবর্তন করে করতে চেয়েছ তোমরা আজকে কিয়ামতের দিন এই সৃষ্টির তোমরা আজকে জীবন দান করো আমরা সেদিন কিন্তু আল্লাহর সেই সৃষ্টির জীবন দান করতে পারবো না সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিনভাবে পাকরাও করবেন কোরআনে করিম বলছে জীবন দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ রুহটা কি রাসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি বলে দেন ইয়া রসুল আল্লাহ ইয়াস আলু না কানির রুহ মিন আমি রব্বি এই রুহটা আল্লাহর পক্ষ থেকে এই জন্য আপনি যে সাদৃশ্য স্থাপন করছেন আপনি যে ফেস অ্যাপসের মাধ্যমে মানুষের জীবনের বার্ধক্যের সুসংবাদ দিচ্ছেন ভবিষ্যতের জ্ঞান আপনি মানুষকে জানায়া দিচ্ছেন আপনি তো গুনাহ করছেন কেয়ামতের দিন আপনি পাকরাও হয়ে যাবেন আর রাসুলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালান থেকে হাদিস আরেকটি বর্ণনা করা হয়েছে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন রাসুল কারিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষ স্ত্রী এবং পুরুষের জন্য লানত করবেন লানতটা হচ্ছে এই যে এই জন্য যারা নিজের শরীরের ভিতরে উল্কি আঁকাবে যারা নিজের শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গকে আল্লাহর পরি অঙ্গ পরিপূর্ণ অঙ্গকে পরিবর্তন করবে যারা প্লাগিং করবে যারা চোখের মণিতে নীল কালার লাল কালার বিভিন্ন কালার স্থাপন করবে যারা তাদের দাঁতকে বিভিন্নভাবে ডিসপ্লে প্রদর্শনী করার জন্য তাদের দাঁতগুলোকে বিকৃতি কিংবা সুন্দর চিকন করবে এবং শরীরের যে কোনো জায়গায় উল্কি আঁকাবে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তাদের ব্যাপারে লানত করেছেন আর হাদিসের শেষ অংশে বলা হয়েছে যে যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করবে কিয়ামতের দিন আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে কঠিন শাস্তি দিবে পবিত্র কোরআনে কারিম এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে ফেস অ্যাপস এটি একটি ফিতনা এটি একটি দাজ্জালের একটি প্রতারণা এটি একটি জ্যোতিষী একটি প্রচলন এবং এটি আখিরাকে বিনষ্ট করে দিচ্ছে আপনি কি গ্রান্টি দিতে পারবেন আপনি কি গ্রান্টি দিয়ে বলতে পারবেন যে আপনি ওই পার্থক্য পর্যন্ত পৌঁছাতে পারবেন আপনার জীবনের এই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে আর আপনি সেই জীবনকে নিয়ে সেই ইয়াং বয়সে আপনি ফেসবুক আর ইউটিউবে আপনি ফান করছেন ও ভাই মুসলিম উম্মা আপনাদের কাছে কর জোরে অনুরোধ করব। কোরআন এবং হাদিস ফেস ফেস অ্যাপ অ্যাপসকে হারাম বলেছেন হারাম বলেছেন এর শাস্তি হচ্ছে জাহান নাম আপনি ফেস অ্যাপস ইউজ করবেন তো জাহান নামে যাবেন এই জন্য আপনি আপনাকে সতর্ক করবার জন্য মুসলিম উম্মা আমার দাবি হচ্ছে ফেস অ্যাপসকে ত্যাগ করে আপনার যৌবন বয়সকে আল্লাহর জন্য কাজে লাগান আপনার ফান হতে পারে আপনার ইমান ধ্বংস করে দিতে পারে এই জন্য আমি আপনাদেরকে কি উদাত্ত আহ্বান জানাবো এই যৌবনের হিসাব কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল নিবেন এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যৌবন বয়স যেন ইমান ধ্বংস না হয়ে যায় কারণ এখন বর্তমান সময় রাসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এমন একটি সময় আসবে কেয়ামতের আগে ইমান রাখা দায় হয়ে যাবে যেমন হাতের উপরে আগুন রাখা আঙ্গার রাখা কষ্টকর হয়ে যাবে মুসলমানের ইমান রাখাও তেমন কষ্টকর হয়ে যাবে বর্তমানে বহু ফেতনা আমাদের মাঝে বর্তমানে ডিজিটাল সোশ্যাল মিডিয়ার নাম করে হাজার হাজার ফিতনা আমাদের সামনে উপস্থাপন হচ্ছে তবে কান খুলে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ আল্লাহর জন্য জীবনের সমস্ত কাজগুলো করতে হবে এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ফেস অ্যাপসের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ইমান ধ্বংস হয়ে যেতে পারে মুসলিম ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদেরকে করজোরে অনুরোধ করছি আপনারা ইমান নষ্ট করবেন না আপনারা জান্নাতের পথ ছেড়ে জাহান নামের পথে যাবেন না আল্লাহর সাথে শিরিক স্থাপন করবেন না আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা ফেস অ্যাপস কে বর্জন করুন হারাম বলুন একে অপরকে জানায় দিন এবং শেয়ার এবং লাইকের মাধ্যমে আপনারা আজকের আলোচনাকে গোটা পৃথিবীতে সরায় যাওয়ার জন্য কাজ করবেন এই বলে আমি শেষ করছি ইসলামিক ওয়াজ বগুড়া ইনসাফ ভিডিওকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এই সুন্দর আলোচনার আয়োজন করবার জন্য ধন্যবাদ জানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ تشاشي وبركاته